পুরবি নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি পৌলমি রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিততে যাওয়ার আগে আজকের হেডলাইন্স এক নজরে। হাবড়া বিডিও এবং থানার সহযোগিতায় বন্ধ হলো এক নাবালিকার বিয়ে। ঘটনায় গ্রেফতার ওই নাবালিকার মা এবং বাবা। মাঠে কাজ করার সময় বনগায় বাজ পড়ে মৃত এক ব্যক্তি। বৃষ্টিতে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন বনগার চাষিরা। জয়েন্ট এন্ট্রান্সের পরিবর্তে নিট পরীক্ষা চালু করা যাবে না। মূলত এই দাবিতে স্বাস্থ্য ভবনে স্মারকলিপি জমা দিলেন অল ইন্ডিয়া ডিএসও। জগদ্দল ভাটপাড়ার একটি জুট মিলের সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ টাঙিয়ে দিলেন মালিক কর্তৃপক্ষ। কর্মহীন প্রায় 1000 শ্রমিক। শীঘ্রই শুটিং শুরু হতে চলেছে রোমান্টিক ছবি মিউ অমোরে। এবারে আসছি বিস্তারিত খবরে। গোপনে খবর পেয়ে বীরভূমে অভিযান চালিয়ে হাবড়া বিডিও এবং পুলিশের যৌথ উদ্যোগে বন্ধ হলো এক নাবালিকার বিয়ে। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ওই নাবালিকার মা এবং পলাতক বাবা। ফোন মারফত গোপন সূত্রে খবর পাওয়া মাত্র বীরভূম পেয়ারাতলা এলাকায় অভিযান চালিয়ে হাবড়া বিডিও এবং থানা বন্ধ করল এক নাবালিকার বিয়ে। সোমবার দুপুরে হাবড়া চাইল্ড লাইনে নাবালিকাকে জোর করে বিয়ে দিচ্ছে বলে ফোন করেন বীরভূম এলাকার এক ব্যক্তি। এরপরই ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। নাবালিকা এবং তার মাকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, ওই নাবালিকা স্থানীয় জানাপুল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। অশোকনগরের লক্ষ্মীপুরের একটি ছেলের সাথে প্রণয় ছিল তার। তাই ওই ছেলেটিকে নিয়ে মাস দুয়েক আগে পালিয়ে যায় সে। সোমবার তাকে তার বাড়ির লোকেরাই সামাজিক মতে বিয়ে দিচ্ছিল। বয়স কত মেয়ে? মেয়ে প্রেম করেছে, মেয়ে দু বছর ওই দু মাস পালিয়ে গেছিল, আমরা নিয়ে এসেছি ধরে, আমরা বিয়ে দিতে যাচ্ছি। 18 বছর তো হয়নি এখনো। বয়স 18 বছর আগে বিয়ে দিচ্ছেন কেন? 16 বছর 5 মাস হচ্ছে। হ্যাঁ, 16 বছর 5 মাস। 18 বছর না হলে বিয়ে দেওয়া যায় না জানতেন? এখন কি 18 বছর পরে বিয়ে দেবেন? পুরবি নিউজের জন্য উৎপল রিপোর্ট, হাবড়া। সোমবার ভোর 5টা নাগাদ মাঠে কাজ করার সময় বাজ পড়ে মারা গেলেন 65 বছর বয়সী নূর মোহাম্মদ মণ্ডল। ঘটনাটি ঘটেছে বনগার জয়পুরে। সোমবার ভোর 5টা নাগাদ জমিতে কাজ করার সময় বাজ পড়ে মারা গেলেন বনগা জয়পুরের বাসিন্দা নূর মোহাম্মদ মণ্ডল। আশপাশের কয়েকজন ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সম্পর্কে মৃত ছেলে মোহাম্মদ রাজ্জাক বলেন, ঘটনাটা বিকালে যে বাসটা পড়েছে, বাবা ওই সময় মাঠে গেছে। মাঠে যাওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে মাঠ থেকে ফিরছিল কি যাচ্ছিল আমি ঠিক ততটা জানি না। সেই তারপরে দেখা যাচ্ছে বাসটা বাবার পিঠে পড়ে, পড়লে ওখানেই অনেকে ছিল, সঙ্গে সঙ্গে হসপিটালে এনেছে, আনতে আনতে হয়তো উনি মারা গেছে। পুরবি নিউজের জন্য সোমনাথ রিপোর্ট, বন্যা। সোমবার ভোর 5টা নাগাদ শিলাবৃষ্টিতে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হলো বনগাঁর চাষিদের। বনগাঁ উত্তর বিধানসভার মানিককল, নয়াদা, উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া সোমবার ভোর 5টা নাগাদ ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলেন স্থানীয় চাষিরা। 4 বিঘা জমিতে শশা, পটল এবং পাট চাষ করেছিলেন চাষি মুজিবর মণ্ডল। তার আর্থিক ক্ষতির পরিমাণ 2 লক্ষ টাকা। তারপরে 20-25 ফিট ধরে তার শিলাবৃষ্টি হয়েছে। কি কি মোটামুটি? তাতে দেখা যাচ্ছে রাস্তাঘাট, বাড়ির উঠান, মাঠ সব শুধু শিলি জল হয়ে গেছে, পটল সব মাটিতে ঝরিয়ে গিয়েছে, ভেঙে কুচে ঝরিয়ে গেছে। তারপরে পটলের দোগা বলতে কিছু নেই, শোষার মাছা শোষা বলতে কিছু নেই। অন্যদিকে চাষি গোবিন্দ দাস চাষ করেছিলেন ঝিঙে, পটল এবং পাট। সোমবারের ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টির পর যা বিপুল ক্ষতির সম্মুখীন, তার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 2 লক্ষ টাকা ছিল। ঝিঙে ছিল মানে 4 বিঘা জমি, আনুমানিক ক্ষতির পরিমাণ 2 লক্ষ টাকার মতো, বা শিলাবৃষ্টিতে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কখন শিলাবৃষ্টি হয়? বৈকাল 5 ঘটিকা, অনবরত 25-30 মিনিট ধরে শিলাবৃষ্টিটা হয়।
চাষি সুখচাঁদ মন্ডলও তার দেড় বিঘা জমিতে চাষ করেছিলেন পাট, তিল এবং পটল। বৃষ্টিতে তার লোকসানের পরিমাণ 1,00,000 টাকা। চার বিঘা জমি, হ্যাঁ, তো এক বিঘে 5 কাঠা জমি প্রায় ধরেন ঝিঙে, কিচ্ছু নেই, সব শেষ, সেক্ষেত্রে যাওয়া লাগবে না। আর সে তো দিনা তো আসেই। আর তারপরে পটল যা ছিল আপনার ধরেন প্রায় 1.5-2 বিঘে জমি পটল, ও শেষ। কী কী ফসল ছিল আপনার জমিতে? ওই ঝিঙা ছিল, পটল ছিল, তারপর তিল তিল ছিল, এগুলো সব চলে গেল। পুরবি নিউজের জন্য সোমনাথ রিপোর্ট, বনগাঁ। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউব অয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউব অয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। ঘরে ঘরে আজ নেশার সমস্যা, আর সেই সমস্যার সমাধানে নিরুপমা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত পদ্ধতিতে নেশা ও মানসিক রোগের চিকিৎসা কেন্দ্র নিরুপমা, নালন্দা মোড়, অশোকনগর। ফোন 9775740759। Roy Electronics, reliable house of electrical and electronics goods, SK Gupta Road, Hathuba, Habra. Contact number 03216252653. Modeling, photoshoot, সারা দিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানে হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। 3,000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। দেবশ্রীর নবতম সংযোজন জেমস শুটিং শার্টিং। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। এবং লেডিস চুড়িদার পিস ও রেডিমেড চুড়িদারের অনবদ্য প্রচুর স্টক। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর, শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ, এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন সাগর দত্ত হসপিটাল কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালি। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালি। সোহনলাল তাপাড়িয়ার শাড়ির শোরুম পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া।
পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার, আধুনিক পুরুষের জন্য। হাবড়া বাজার, এক নম্বর গলি। জয়েন্ট এন্ট্রান্সের পরিবর্তে কেন্দ্রীয় সরকার এনসিআই এবং সিবিএসই বোর্ডের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শুরু হবে নিট পরীক্ষা। ফলে নতুন সিলেবাসের ছাত্রছাত্রীদের তৈরি হতে হবে আবার। এই ঘটনার ভিত্তিতে সোমবার স্বাস্থ্য ভবনে স্মারকলিপি জমা দিল অল ইন্ডিয়া ডিএসও। কেন্দ্রীয় সরকার এনসিআই এবং এসবিএসসি বোর্ডের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স তুলে নিয়ে প্রত্যেকটা রাজ্যে চালু করা হবে নিট পরীক্ষা, বাতিল হয়ে যাবে এন্ট্রান্স পরীক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রী যারা মেডিকেল এবং ডেন্টালে ভর্তি হতে চায় তাদের জন্য একটি মাত্র এন্ট্রান্স পরীক্ষা নিট চালু হবে। অভিযোগ, ফলে আমাদের রাজ্য সহ অন্যান্য রাজ্যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পড়বে বিপাকে। আগামী 17 মে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা ছিল, যা আজ অনিশ্চিত। এই বিষয়কে সামনে রেখে ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার স্বাস্থ্য ভবনের ডিএমকে স্মারকলিপি দিল অল ইন্ডিয়া ডিএসও। তাদের দাবি জয়েন্ট এন্ট্রান্স যেমন ছিল তেমনই রাখতে হবে, না হলে নিজের প্রস্তুতি নিতে গেলে এই মুহূর্তে আবার নতুন করে প্রস্তুতি নিতে হবে ছাত্রছাত্রীদের, ফলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। এ সম্পর্কে ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির ভাইস প্রেসিডেন্ট ডক্টর মৃদু সরকার জানিয়েছেন, আসলে গত 28 এপ্রিল কেন্দ্র সরকার এমসিআই এবং সিবিএসই বোর্ডের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। সেই রায় অনুযায়ী প্রত্যেকটা রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাগুলো বাতিল হয়ে যাবে এবং সমস্ত ছাত্রদেরকে যারা মেডিকেল এবং ডেন্টালে ভর্তি হতে চায় তাদের জন্য একটিমাত্র এন্ট্রান্স পরীক্ষা নিট চালু হবে, এই কথাটা বলেছে। এটার ফলে আমাদের রাজ্য সহ বিভিন্ন রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা বিপদে পড়ে গেছে। আমাদের রাজ্যে আগামী 17 মে জয়েন্ট এন্ট্রান্স হওয়ার কথা ছিল, এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এখন অনিশ্চিত। আমরা এখানে ডিএমির কাছে এসেছি যে আমরা এই দাবিটা জানাতে যে রাজ্য সরকার জয়েন্ট নেওয়ার ব্যাপারে কী ভাবছে। আমরা দাবি করছি যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা যেমন ছিল তেমন রাখতে হবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সদর্থক ভূমিকা নিতে হবে, দরকার হলে সুপ্রিম কোর্টে যেতে হবে যাতে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী তারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে পারে। এরপর যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা, জানালেন মৃদুলবাবু। আমরা আরও বৃহত্তর ছাত্র আন্দোলন আমরা গড়ে তুলব, কারণ আমরা জানি যে এটার ফলে আমাদের রাজ্য শুধু না সমস্তই এই ঘটনা ঘটছে। আমরা সর্বভারতীয় ক্ষেত্রেও আমাদের সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে আমরা আন্দোলন করছি। আমরা ইতিমধ্যে আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে একটা আবেদনপত্র আমরা পাঠিয়েছি যাতে ছাত্রছাত্রীদের কথা ভেবে তিনি ব্যবস্থা গ্রহণ করেন। আমরা সর্বভারতীয় ক্ষেত্রেও আমরা প্রয়োজন হলে ছাত্রছাত্রীদের নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছি। জগদ্দলের ভাটপাড়ায় একটি জুট মিলে সকালে কাজ করতে এসে দেখে যে মালিক কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দিয়েছে, ফলে ঘটনায় বিক্ষোভ ফেটে পড়ল। বন্ধ হয়ে গেল জগদ্দল থানা এলাকার ঘোষপাড়া রোডের ভাটপাড়া বিধানসভার একটি জুট মিল। সকালে প্রতিদিনের মতো কাজে যোগ দিতে এদিনও মিলে এসেছিলেন শ্রমিকরা। খবরে প্রকাশ, মিলটি দিনের পর দিন রুগ্ন হয়ে যাওয়ায় আপাতত মালিক কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলাতে বাধ্য হয়েছে। যদিও শ্রমিকদের একাংশের অভিযোগ, ভোটের কারণে মিল চালু রেখে ভোট মিটে গেলে বন্ধ করে দিল মালিক কর্তৃপক্ষ। কর্মহীন হয়ে পড়লেন প্রায় 1000 শ্রমিক। যেহেতু ভোট ছিল গত 25 এপ্রিল, সেহেতু ভোটের আগে এরা বন্ধ করলে একটা জনমানুষে একটা বিরূপ প্রতিক্রিয়া করবে, ভোটারদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে, সেই জন্য ভোট মিলটা বন্ধ করেনি। কিন্তু এই মুহূর্তে যে সমস্যাগুলো মূলত থাকে সেটা হচ্ছে গরমকালে একটা জুটের একটা সমস্যা থাকে, যেটা জুলাই মাসে, জুলাই আগস্ট মাসের যে সময় নতুন জুট ওঠে সেই সময় জুটের প্রচুর মানে প্রাপ্যতাও বিরাটভাবে থাকে। এখন যে বিষয়টা হচ্ছে সেই এই যে নতুন যে সরকার বিগত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে রয়েছে, তারা সামগ্রিকভাবে জুট শিল্প, যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিল্প জুট শিল্প, সেই শিল্পকে পুনরুজ্জীবন করা, সেই শিল্পকে বাঁচাবার জন্য কোনো রকম প্রয়াস করেনি। কেন উসমে ইহা পর 4 যে ইউনিয়ন হ্যাঁ সভি লোক যে সহযোগ কিয়া মানে মালিক কো, লেকিন অন্তত উসকা মিল খুলনে কে বাদ রিজাল্ট আচ্ছা নাহি আয়া, মিল আগে কে তরফ বড়নে নাহি সকা অর থোড়া সা আগে বড় করকে ফির পিছে চলা আয়া। মালিক কা আর্থিক স্থিতি ঠিক নেই হোনে কে কারণ আমলোক ইহা কা ইউনিয়ন লাখ কোশিশ কিয়া কি এ মিল কিসি তরহ সে জো হ্যায় সো না আগে বড়ে, লেকিন টোটাল জো হ্যায় সো না মানে মালিক কা জো হ্যায় সো না অবস্থা খারাপ হোনে কে কারণ মিল কা দুর্দশা দিন প্রতিদিন হতে গিয়া। কিতনে মজদুর বেকার হো গয়ে?
मजदूर इसमें काम करते थे 4,500, जब फुल फेज में मिल चलता था 4,500 मजदूर काम करते थे 5,000 के कचाकची। लेकिन ये अभी जो मिल खुल रहा चल रहा था उसमें टोटल जो है सर 1,000 मजदूर काम करते थे, 1,000 से 1,100 टोटल स्टाफ वगैरह लेकर के दरवान वगैरह टोटल कॉम्प्लीमेंट्स का बात बोलूं। पूरबी न्यूज़ से जनो शुभजीत रिपोर्ट जगदल। রিদিমস আমাদের এখানে সিগনেচার গিটার, ইয়ামা, রোল্যান্ড, ক্যাসিও কিবোর্ড, চ্যান্সেলার, ম্যাপেক্স ড্রামস এবং অ্যাক্সেসরিজ, অনার, ওয়াল্ডার, হারমোনিকা, মেলোডিকা, অ্যাম্পলিফায়ার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যায়। অভিজ্ঞ শিক্ষক দ্বারা গিটার, কিবোর্ড, ড্রামস এবং প্যাড যত্ন সহকারে শেখানো হয়। অ্যাডমিশন গোয়িং অন। রিদিমস, 4 নম্বর শেরপুর কালীবাড়ি মোড়, অশোকনগর। নারী ভূষণয় যেমনি ঘরণায় সাজিবে রমণী হৃদয় ভরণায়, করিবে যখনই রাজকুমারীর বহির্বাস, বুঝিবে তখনই সম্পূর্ণ নারী অভিলাষ। নারীর অভিলাষ, ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। দীপন হারবালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হারবালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। অঞ্জলি জুয়েলার্সে নববর্ষের শুভেচ্ছা। পাবেন গয়নার মজুরিতে 50% অব দি ছাড়, গ্রহরত্নের উপর 10% ছাড়, জুয়েল প্লাস স্কিম করলে এবং প্রতিটি কেনাকাটার সাথে থাকছে লাকি ড্রয়ের মাধ্যমে 16টি এয়ার কন্ডিশনার জেতার সুযোগ। এই সুযোগ পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন, বসছেন প্রতি ইংরাজি মাসের 26 তারিখ, আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। কুটির শিল্প উদ্যোগ সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি, আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান পিকে স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 8001180068 PK Sports, the ground of sports. শুটিং শুরু হতে চলেছে রোমান্টিক বাংলা ছবি মিও আমোরের। কোন সিনেমা হলে রিলিজ করবে না এই ছবি, ছবিটি শুধুমাত্র ইন্টারনেটেই দেখা যাবে, জানালেন ছবির কলাকুশলীরা। কলকাতা ছাড়াও ছবির বেশিরভাগ শুটিং হবে আমেরিকায়। এই রোমান্টিক ছবিটিতে অভিনয় করছেন রাইমা এবং পরমব্রত সহ অন্যান্য কলাকুশলীরা। এটাই প্রথম বাংলা ছবি যা কোনো সিনেমা হলে নয়, মুক্তি পাবে ইন্টারনেটে। এটা একটা রোমান্টিক ছবি বলবো, যে পরম ইজ এক্সিকিউটিভ ইন হাই ফ্লাইং এক্সিকিউটিভ ইন মাল্টি ন্যাশনাল ব্যাংক, আর আমি একটা সায়েন্টিস্ট হু ওয়ার্কস ইন ইউনিভার্সিটি ল্যাবরেটরি, আর আমরা দুজনেই ইন্টারনেটে মিট করি, মানে চ্যাট হিসেবে অন আ সাইট, অ্যান্ড দেন কি হয় তারপর স্টার্টস অফ রোম্যান্টিক, আর তারপরে এক্সপ্লোর আর রিলেশনশিপ আর আইডেন্টিটিস কি হয় দুটো, ইউনো অ্যাবাউট টু পিপল ইন লাভ ইন এ রিলেশনশিপ। অ্যামাজন আছে, আমাদের নেটফ্লিক্স আছে, এটা হল ওদের জন্য,
এটা নতুনত্ব, একদম নতুন কনসেপ্ট, আমরা স্টার্ট করছি। আর তোমার এই যে নেটের যে একটা দর্শক আছে অলরেডি, তোমার অনেক কিছু খুব পপুলারও তুমি নেটে, তোমার নেটের দর্শকদের কী বলছে অমর অভিযান? আমরা এই নতুন কনসেপ্টটা শুরু করছি, আশা করি ইটস হিউজ সাকসেস অ্যান্ড সো ইউ অল উইল গেট টু ওয়াচ মোর বেঙ্গলি ফিল্মস। ছবিটা বেসিক্যালি জাস্ট দুটো মানুষকে নিয়ে, আর আর খুবই আর খুব একটা কিছু নেই, আছে সিন দ্য পাসিং কিছু ক্যারেক্টার্স আসে যায় ছবি। এরা দুজনেই নিজ নিজ জীবনে ভীষণভাবে প্রতিষ্ঠিত, অ্যান্ড অ্যাজ রাইমা মেনশনড ইভেন রিটেন হিয়ার ইন দ্য ব্রোশার যে আমার চরিত্রটি হাই ফ্লাইং এক্সিকিউটিভ বেসড আউট অফ মায়ামি, বাঙালি, আর রাইমা সায়েন্টিস্ট। তো নাও এদের জোনস অফ ইন্টারেস্ট, এরা কীভাবে একে অপরের প্রতি আকৃষ্ট হয়, এবং দুজনেই তো একটা এলিয়ান শহরে আছে, দুজনেই তো নিজের নিজ ঘুমে নেই, দুজনেই একটা অন্য শহরে আছে, সেখানে হাউ দে কানেক্ট, হাউ প্যাশনেট দেয়ার রিলেশনশিপ বিকামস, অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইন দি এন্ড, হাউ কী কী বাধা বিপত্তির মধ্যে দিয়ে যায় এই সম্পর্কটা, এবং শেষকালে কোথায় গিয়ে কালমিনেট করে সেইটা নিয়ে ছবিটা। পুরবি নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। বাইট আছে দুটো। পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।